ভারতীয় রাজনীতিতে এবার সর্বজনীন প্রিয়াঙ্কা গান্ধী লোকসভা ভোটের আগে কার্যত এই বার্তায় কংগ্রেসের শনিবার সংগঠনের রদবদল করতে বসে উত্তরপ্রদেশ কংগ্রেসের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো তাকে। রাজনৈতিক মহলের দাবি, এই সিদ্ধান্ত নিয়ে মল্লিকার্জুন খার্গেরা বুঝিয়ে দিতে চাইলেন বিজেপিকে হঠাৎ তাদের প্রচারের মুখ এবার প্রিয়াঙ্কাই। বারাণসী কেন্দ্রে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হিসেবে জল্পনায় রয়েছে প্রিয়াঙ্কার নাম। রাজনৈতিক মহলের দাবি, গত 4 বছরের বেশি সময় উত্তরপ্রদেশ কংগ্রেসের দায়িত্বে মাটি কামড়ে পড়েছিলেন তিনি। এবার তাঙ্কে সংসদে আনার পরিকল্পনা শুরু হয়েছে, আর এই পরিকল্পনা থেকেই কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রচারের মুখ হচ্ছেন ইন্দিরার নাতনি। আর তাতেই কার্যত শনিবার শিলমোহর বসিয়ে দিল কংগ্রেস।